পল্লী চিকিৎসক যিনি পল্লী চিকিৎসার অন্তরালে তিনি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, মূলত সে হচ্ছে মিডিয়ার মাধ্যমে কাজ করত। যেহেতু জাফরের ইনফরমেশনটা আমরা পাই, জাফরকে নিয়ে আমরা তার যে কারখানাটা এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো হেঁটে একবার গহীন পাহাড়ে, খুবই রাফ পথ ছিল, উঁচু পাহাড় ছিল, সেখান থেকে আমরা এই কারখানাটা অনুসন্ধান লাভ করি এবং সেখান থেকে আমরা দুইজনকে ওখান থেকে ধরতে সক্ষম হই এবং দুইজনের সাথে প্রায় 10টা অস্ত্র, তারা কিছু অস্ত্র ফুললি কমপ্লিটেড তৈরি করা হয়েছে, কিছু অস্ত্র তৈরি করার জন্য প্রক্রিয়াধীন ছিল এবং অস্ত্র তৈরির যে বিভিন্ন সরঞ্জামাদি এগুলা সেখানে আমরা পাই, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে। সো আমরা এই আমাদের এই যে নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরে আমাদের অভিযান চলমান থাকবে, আমাদের এদের কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিবর্গের নাম পেয়েছি, কারা এই অস্ত্রগুলা নিচ্ছে, কারা এই ব্যবসার সাথে জড়িত, এবং আমাদের কাছে আরও সন্ধান রয়েছে যে এখানে হয়তো আরও দু একটা কারখানা থাকতে পারে। আমরা আমাদের অনুসন্ধান চলমান থাকবে। আপনারা জানেন যে এই বছরই আমরা প্রায় 135টার অধিক অস্ত্র, দেশি বিদেশি অস্ত্র আমরা RAB15 কর্তৃক আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং 45 কেজি বিস্ফোরক এবং প্রায় 600+ অ্যামুনিশন আমরা এই RAB15 এই বছরে অদ্যাবধি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই মনিরুল হক, এটা ওর পৈতৃক সূত্র ধরেই বিজনেসের সাথে সে জড়িত এবং তারা মোটামুটি এক্সপার্ট। এখানে যে জাফর, তারপরে শাহাবুদ্দিন, এরা হচ্ছে মেইন কারিগর, এরা এখানে অস্ত্রগুলো বানাতো। মনিরুল হক নিজেও একজন দক্ষ কারিগর, সে মূলত এই যে সরঞ্জামাদি বিভিন্ন চিটাগাং এবং কক্সবাজার থেকে আপনারা এখানে ডিসপ্লেতে আছে এইগুলা কিছু হাফ ডান করে নিয়ে আসতো এবং মূলত এই আস্তানাতে বসে তারা এগুলো তৈরি করতো। এগুলো যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তা না, নির্বাচন কেন্দ্রিক তাদের ডিমান্ডটা বেড়েছে, এক একজন ছয়টা করে, কেউ দুইটা করে, কেউ চারটা করে, এরকম আমাদের কাছে ইনফরমেশন রয়েছে যেরকম তাদের কাছে ডিমান্ড করেছে, সে লক্ষ্যেই তারা এই অস্ত্রগুলো তৈরি করছিল। এছাড়াও জানেন যে এই এলাকাটা আপনার যেহেতু বর্ডার কেন্দ্রিক, এখানে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে অনেক সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, আরসার মতো সন্ত্রাসী গোষ্ঠী, নবী হোসেনের রয়েছে, তো এখানে অস্ত্রের ডিমান্ডটাও বেশি। সো এটা বিভিন্ন গোষ্ঠী কর্তৃক তাদের কাছে ডিমান্ড করা হয় এবং এই ডিমান্ডের জাফর এবং মাইনউদ্দিন ছিল বিভিন্ন ডিলার, এদের কাছে ই করতো, ডিমান্ড করতো এবং এরা জানাতো হলো এই মনিরুল হক শাহাবুদ্দিনদেরকে, তারা তৈরি করে এরা মূলত সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিত। গরুর চুরির সিন্ডিকেটের সাথে যে রয়েছে, মাছের ঘের কেন্দ্রিক যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, বিভিন্ন জনের কাছ থেকে তারা ডিমান্ড পাওয়ার পরেই তারা তৈরি করে এগুলা মূলত সাপ্লাই করে। এবং একটা জিনিস এখানে উল্লেখ্য যে তারা এখানে এক একটা অস্ত্র আপনার 25-50 হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে, সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী। পল্লী চিকিৎসক যিনি পল্লী চিকিৎসার অন্তরালে, তিনি মূলত যে যারা এই যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, যে সিন্ডিকেটগুলো রয়েছে, তার কাছে এসে ডিমান্ডটা করত। ডিমান্ড করার পরে সে মনিরুল হককে জানাতো যে এরকম 4টা বা 5টা বা 2টা এরকম অস্ত্রের ডিমান্ড রয়েছে, মূলত সে হচ্ছে মিডিয়ার মাধ্যমে কাজ করত বিভিন্ন গোষ্ঠীর সাথে, সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। মূলত সে হচ্ছে অন অফ দ্য, আপনি বলতে পারেন যে সে মেইন একটা মিডিয়া ম্যান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে যার কমিউনিকেশন